सो हेलो गाइज वेलकम बैक टू माई चैनल नहीं आसलम तुम्हारे आो एक नतून एंड लेटेस्ट भिडियो। सो गाइज आजकल भिडियो कथा बोलो ट्रिपोलर भाईर बासा कोथाय एवं ट्रिपोलर भाई कोथाय थाकेन एवं गाइज ट्रिपोलर भाईर फेसटा तुम्हारा किभाबे देखते पाबे गाइज एवं ट्रिपोलर भाई यूट्यूब थेके कत टाका इनकाम करेन ताओ किन्तु तोमादेरके देखिए देव। तो गाइज आमी निजे देखाबो ना, ट्रिपोलर भाई निजे तुम्हारे भिडियोते बोले दिबे। मिस्टर ट्रिपोलर एई नामटाई केन दिले? बाय द वे आई एम योर बिग फैन, लव फ्रॉम इंडिया, थैंक्स अ लॉट देवायन भाई, लव यू टू मैन। तो मिस्टर ट्रिपोलर এই নামটা দেওয়ার পিছনে রিজন হচ্ছে আমার রিয়েল নামটা, রিয়েল নাম হচ্ছে রেজাউর রহমান রিজভি। তো এইটা হচ্ছে তিনটা ওয়ার্ডের নাম, আর তিনটা ওয়ার্ডের প্রথমে আর 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 রয়েছে, এর জন্য মিস্টার ট্রিপোলার নাম দিয়ে দিয়েছিলাম। এরপর প্রশ্ন, তোমার ফ্যামিলিতে কে কে রয়েছে? তো সাকিব ভাই আমার ফ্যামিলিতে শুধুমাত্র আমার আব্বু আম্মু এবং আমি, মাত্র তিনজনের ফ্যামিলি আমাদের। এরপরে তাইব ভাই বলেছে, ফার্স্ট ভাই লাভ ইউ এন্ড মাই কোশ্চেন ইজ, ভাই তুমি কোন জেলার আর এখন কোথায় থাকো? তো ফার্স্ট অফ অল লাভ ইউ টু তাইব ভাই। আমার জেলা মানে হচ্ছে আমার গ্রামের বাড়ি হচ্ছে গাইবান্ধা এবং আমি থাকি হচ্ছে ঢাকায়। তো এরপরে প্রশ্ন হচ্ছে, আপনার প্রফেশন সম্পর্কে জানতে চাই, গেম ছাড়া কি কি করেন, হোয়াট ডু ইউ ডু ফর আর্নিং? তো আমি একজন অনার্সি স্টুডেন্ট, আমি কোয়ারেন্টাইনের আগ পর্যন্ত স্টুডেন্ট পড়াচ্ছিলাম, আর তার আগে আমার বিভিন্ন শোরুমে এবং রেস্টুরেন্টে পার্ট টাইম জবে ছিলাম আমি। তো ওই দিক দিয়ে মোটামুটি এক্সপিরিয়েন্স আছে আমার। আর এছাড়া আমি আপাতত আমার যেহেতু মেইন চ্যানেলের প্রত্যেকটা দিন ভিডিও আপলোড দিচ্ছি, প্লাস প্রত্যেকটা দিন আমি 4 ঘন্টা করে লাইভ স্ট্রিম করতেছি, প্লাস আমার সেকেন্ড চ্যানেল রয়েছে, তো আমি আপাতত ইউটিউবের দিকে বেশি ফোকাস করতে চাচ্ছি আর কি। এরপর মিস্টার ট্রিগার ভাই বলেছে, ভাইয়া তোমার ইউটিউব চ্যানেল কবে খুলেছিল আর তখন কত সাবস্ক্রাইবার ছিল? তো আমি চ্যানেল পাবলিশ করেছিলাম 2018 27 ডিসেম্বরে, ওই টাইমে আমার 20 থেকে 25টার মতো সাবস্ক্রাইব হয়ে গিয়েছিল ওই দিনে। আসলে আমি ওই টাইমে একটু একটু মোটামুটি খেলতাম আর কি, আর আমাকে যারা যারা চিনতো আমার চ্যানেল খোলার সাথে সাথে আমাকে সাবস্ক্রাইব করেছিল। এরপরে কোশ্চেন হচ্ছে, দাদা তোমার ইউটিউব ভিডিও এর প্রথম দিনের অভিজ্ঞতা কেমন ছিল? বিগ ফ্যান ফ্রম ইন্ডিয়া, থ্যাংকস এ লট আপু। আর প্রথম দিনের ব্যাপারে কি বলবো, আমি প্রথম ভিডিওটা মেবি একটা মন্টেজ টাইপ ভিডিও করেছিলাম, তো ওই ভিডিওটা আগে থেকে রেডি করা ছিল, কিন্তু ওই ভিডিওটাতে আমি কয়েক সেকেন্ডের নিজের ভয়েস অ্যাড করেছিলাম আর কি। তো ওই ভয়েসটা অ্যাড করতে যেয়ে লাইক আমার 1.5 থেকে 2 দিনের মতো সময় লেগেছিল, কারণ আমি বারবার অ্যাড করছিলাম আর কেটে দিচ্ছিলাম, আর বারবার রেকর্ড করছিলাম কেটে দিচ্ছিলাম, নিজের কাছে অনেক বেশি অকওয়ার্ড লাগতেছিল, এক কথায় নিজের ভয়েস নিজেই শুনতে পারছিলাম না আর কি। তো এরপর আমাদের অ্যানিমেশ দাদার কোশ্চেন হচ্ছে, দাদা তোমার ভিডিও বানাতে কত সময় লাগে? তো দাদা আমরা বেশিরভাগ সময় আর কি চ্যালেঞ্জ টাইপ ভিডিও করে থাকি, আর এর ব্যাপারে কোনো সিউরিটি নেই, মাঝে মাঝে বেশি সময় লাগে, মাঝে মাঝে কম সময় লাগে। কিন্তু তুমি যদি এডিটিং এর ব্যাপারে বলে রাখো যে আমাদের ভিডিও কমপ্লিট এখন শুধু এডিট করা লাগবে, তাহলেও আমাদের প্রত্যেক পার ডেতে 5 থেকে 6 ঘন্টার মতো লেগে যায় এডিটিং এর জন্য, আমরা থাম্বনেলের জন্য অনেক বেশি সময় লাগাই আর কি। আর এছাড়াও আমি সব কিছু মোবাইলে করি, গেমপ্লে থেকে শুরু করে এডিটিং এর সব কিছু, আমার পিসি বা কম্পিউটার নেই, এর জন্য একটু বেশি সময় লাগে। তো এরপরে কোশ্চেন হচ্ছে, আপনি কোন ফোন দিয়ে ফ্রি ফায়ার খেলেন আর এডিটিং প্লাস আপলোড করেন কোন ফোন দিয়ে? তো আমি ফ্রি ফায়ার খেলি হচ্ছে ROG 2 ফোন দিয়ে, এটা দিয়ে আমি ফ্রি ফায়ার খেলি এবং রেকর্ড করি আর ভিডিওটাও এডিট করি আর কি। আর এছাড়া আমাদের থাম্বনেল টাইটেল ডিসক্রিপশন বক্স, মানে এছাড়া বাকি যত কাজ রয়েছে সেগুলো করি আমি হচ্ছে পোকো ফোন A1 দিয়ে, আমার আগের যে ফোনটা ছিল ওইটা। এরপরে কোশ্চেন হচ্ছে, দাদা গেমিং সেটআপ দেখতে চাই। আরে শ্রীমান দাদা, আমার গেমিং সেটআপ বলতে তেমন কিছুই নেই রে, দুটো ফোন রয়েছে ROG 2 এবং পোকো ফোন A1, আর অন্যদিকে ইয়ারফোন যেটা ইউজ করি সেটা হচ্ছে র্যাপো VM 150, এটাই আমার গেমিং সেটআপ আর কি। অয়ন ভাই বলেছে, তুমি যদি ইউটিউবার না হতে তাহলে কোন প্রফেশন বেছে নিতে? তো প্রফেশন তো না, আমার এমনি এয়ারফোর্সের দিকে যাওয়ার ইচ্ছা ছিল আর কি। পরে কোশ্চেন হচ্ছে, ফার্স্ট ভিডিওতে কিভাবে 10,000 লাইক পেলে? আরে দূর, 10,000 লাইক তো দূরে থাক, আমাদের এসেছিল কত, 15 থেকে 20টার মতো লাইক মনে হয়, আর আমরা তো কন্টিনিউ করতেছি, প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করতেছি, আমাদের সাবস্ক্রাইবার গেইন হচ্ছে, তো মানুষ কিউরিয়াস হয়ে সার্চ করতেছে মিস্টার ট্রিপোলার ফার্স্ট ভিডিও, তো ওইভাবে ওই ভিডিওতে ভিউজ যাচ্ছে, আর এইভাবে 10,000 লাইক হয়ে যাচ্ছে। কিন্তু একেবারে অরিজিনাল লাইক হিসেবে ওই দিন পেয়েছিলাম লাইক কত, 15 থেকে 20টার মতোই লাইক। এরপর সুমন ভাই জানতে চেয়েছে, দাদা আপনি বাংলাদেশ ছাড়া কোন 3টা দেশে যেতে চান? ও আচ্ছা, তো বাংলাদেশ ছাড়া যেতে চায় হচ্ছে সৌদি আরব, মালদ্বীপ এবং USA তে। এরপরে কোশ্চেন হচ্ছে, ইউটিউব স্টার্ট করার সময় কত সাবস্ক্রাইবার পাবেন আশা করেছিলেন? আর আশা তো করার দূরে থাকে, আমি কোনো রকম গাইস চ্যানেল খুলেছিলাম, আমার নিজের মতো করে আমি ভিডিও দিচ্ছিলাম, আর কোনো রকম একটু একটু করে ভিউজ আসতেছিল, আর মানুষ খারাপ হোক ভালো হোক নিজের মন্তব্য দিচ্ছিল, মানে কমেন্ট করছিল আর কি, ওইটাই আমার জন্য অনেক বেশি কিছু ছিল। তো এরপরে আমাদের ফয়সল ভাই জানতে চেয়েছে, আপনার ইউটিউবে আসার পিছনের কাহিনী কি, কিভাবে গেম শুরু করলেন, শুরুতে কিভাবে মনে হলো যে গেমিং ইউটিউবারই হবেন আর আপনার কন্টেন্ট এন্টারটেইনমেন্ট দিতে পারবে? তো আমাদের ইউটিউব শুরু করার আগেই আমাদের ফ্রি ফায়ার একটু একটু মোটামুটি ভালো খেলতাম, আমাকে অনেকে চিনতো, আর আমাদের ইলুশনিস YD চ্যানেলের ওনার রিঙ্কু ভাই ওই টাইমে লাইভ স্ট্রিম করতো, তো ওনার স্ট্রিমে আমি একদিন গেস্ট হিসেবে গিয়েছিলাম, মোটামুটি ভালো খেলেছিলাম, এরপর থেকে মাঝে মাঝে ওনার স্ট্রিমে যেতাম, আর আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগতো যে আমার খেলা মানুষ লাইভে দেখতেছে। তো এরপর কয়েকদিনে আমাকে রিঙ্কু ভাই বা ইলুশনিস YD বললো যে তুই তো ভালো খেলোস, একটা চ্যানেলই খুলে ফেল। তো আমি
চ্যানেল খুলেও ফেললাম আর ওই টাইমে আমি নিজের মতো করে আপলোড দিছিলাম আর দুই একটা কমেন্ট আর 10-12টা বড় ভিউজ যে পাচ্ছিলাম ওইটাই আমার জন্য এনাফ ছিল যে না মানুষ আমার ভিডিও দেখতেছে আমার খেলা দেখতেছে। পরে কোশ্চেন ছিল হচ্ছে কিভাবে গেম শুরু করলেন, তো পাবজি মোবাইল যেটা লঞ্চ হয়েছিল না গাইস ঠিকভাবে যেদিন লঞ্চ হয়েছিল অ্যান্ড্রয়েডের জন্য আমি পাবজি মোবাইলের পাশাপাশি ফ্রি ফায়ারও ডাউনলোড করেছিলাম আর ফ্রি ফায়ার একটু বেশি খেলা পড়েছিল আর ফ্রি ফায়ার হাতে এসে পড়েছিল ঠিক মতো, এর জন্য আমি ফ্রি ফায়ারটা কন্টিনিউ করতে থাকি। শুরুতে কিভাবে মনে হলো যে গেমিং ইউটিউবার হবে না, আসলে আমি গেমিং ইউটিউবার হবে এটা মনে হয়নি, আমি গেমিং দিয়ে ইউটিউবিংটা শুরু করতে যাচ্ছিলাম। আপনার কন্টেন্ট এন্টারটেইনমেন্ট দিতে পারবে না, আমি কখনো ভাবিনি আমার কন্টেন্ট এন্টারটেইনমেন্ট দিতে পারবে না কি না, আমি শুধুমাত্র আমার গেম প্লের মাধ্যমে আমার লাইক এক্সপ্রেশনগুলো প্রকাশ করতে যাচ্ছিলাম, আমার ফিলিংসগুলো প্রকাশ করতে যাচ্ছিলাম। আর এর জন্য মাঝে মাঝে দেখো যে আমি একটু বেশি এক্সাইটেড হয়ে যাই আর এর জন্য মাঝে মাঝে তোমাদের কাছে ওগুলো ক্রিঞ্জি অথবা অকওয়ার্ডও লাগতে পারে, লাগেও বেশিরভাগ টাইমে অনেকের কাছেই লাগে, কিন্তু আমি সবসময় ওই জিনিসটাই দিতে চাই যে হ্যাঁ একেবারে রিয়েলগুলো একবার বানিয়েটা নিয়ে দিব ওগুলো না গাইস, রিয়েলগুলো ওগুলোর মধ্যে আমি অতিরিক্ত চিল্লাচ্ছি নাকি অতিরিক্ত উল্টাপাল্টা কিছু বলে ফেলতেছি এগুলো দেখি না, আমি রিয়েলগুলো দিতে থাকি আর এগুলোই তোমাদের কাছে পছন্দ হয়ে গিয়েছে আর এগুলোতেই তোমরা আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছো, থ্যাংকস আ লট ম্যান এর জন্য। এরপর আমাদের সালমান মামুন ভাইয়ের কোশ্চেন হচ্ছে ভাই আপনার ইউটিউব অ্যাকাউন্ট খোলার সময় কি ফ্রেন্ডদের কাছ থেকে ফ্রেন্ডদের থেকে সাপোর্ট পেয়েছেন নাকি তারাও হাসি ঠাট্টা করেছিল? তো দেখো আমি ইউটিউব চ্যানেল যখন খুলেছিলাম তখন ফার্স্টের দিকে মন্টেজ দিতাম, আমি মন্টেজ ভিডিও আপলোড করতাম আর মাঝে মাঝে এমনও ছিল যে একদিনে দুটো করে দিতাম, তো আমি মোটামুটি ভালো টাইম ওয়েস্ট করতাম হচ্ছে ইউটিউবের জন্য। তো এইটার জন্য আমার ফ্রেন্ডরা হাসি ঠাট্টা করতো যে একটা ইউটিউবের জন্য একটা গেমের পিছনে এত টাইম ওয়েস্ট করতেছি আমি। তো অন্যদিকে আমি এমনও গিয়েছি আমার ডিভাইস তো লো কনফিগারেশনের ছিল, অন্যদিকে আমি আমার কোনো ওয়াইফাই ছিল না, আমি শুধুমাত্র ডাটা ইউজ করে মোবাইল ডাটা MB খরচ করে করে এইসব করতাম। ইভেন আমি লাইভ স্ট্রিম করতাম, লাইভ স্ট্রিমে ডিভাইসের জন্য এমনও ছিল যে এক ঘন্টার মধ্যে 2-3 বার লাইভ স্ট্রিম অফ হয়ে গিয়েছে আবার অন করতে হয়েছে, কিন্তু আমি এগুলো করতাম হচ্ছে 2-3 জন ওই টাইমে আমার ওই সব ভাঙ্গাচুরা লাইভ স্ট্রিম বা ভাঙ্গাচুরা ভিডিও অনেক পছন্দ করতো, বলতো যে না ভালো হচ্ছে সমস্যা নেই কন্টিনিউ করতে থাকো, তো ওদের জন্য হলো আমি ওগুলো কন্টিনিউ করতাম যত কষ্ট হোক না কেন, আমি লাইভ স্ট্রিমে আবার আসতাম বন্ধ হওয়ার পরেও। তো এইগুলো করতে থাকলাম আর তারপরে যে আমি টুর্নামেন্ট স্ট্রিম করা শুরু করলাম, এমনও গিয়েছে যে টুর্নামেন্ট টাইমে বৃষ্টি হচ্ছে আর আমার ফ্যামিলি বাসা এর জন্য আমি ছাদে যেয়ে স্ট্রিম করতাম, তো আমি একটা ছাতি নিয়ে ছাদে চলে গিয়েছি, ছাদে ছাতি নিয়ে দাঁড়িয়ে আর এক হাতে মোবাইল ধরে কানে হেডফোন দিয়ে টুর্নামেন্ট স্ট্রিম করতেছি, তো তার উপর দিয়ে মোবাইলে মানে ডাটাতে বৃষ্টি টাইমে তো সমস্যা হয় মানে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, আর এগুলোর জন্য এত এত প্রবলেম ফেস করার পরেও আমি ছাড়তেছি না, আমি তারপরে প্রত্যেকটা দিন রেগুলার ভিডিও আপলোড করেই যাচ্ছিলাম, এগুলোও আমার ফ্রেন্ডরা দেখে যারা হাসি ঠাট্টা করছিল তারাও এক টাইমে যে আমাকে সাপোর্ট করা শুরু করেছে, না যে পাগলামি করুক যাই করুক করছে তো একেবারে মন মন লাগিয়ে করছে, তো এর জন্য আমাকে অলমোস্ট সবগুলো ফ্রেন্ডই পরে যে সাপোর্ট দেখানো শুরু করে। এমনও গিয়েছে যে মাঝে মাঝে একটা সাবস্ক্রাইবারও আসেনি, আমি বলেছিলাম ভাই দেখ আজকে একটা সাবস্ক্রাইবারও আসেনি, তো ওরা অনেক ই দিত যে না দেখ সমস্যা নেই কালকে দেখিস যে দুটো সাবস্ক্রাইবার আসবে, তো এরকম করে অনেকে বলতো, তো ওগুলো আমাকে অনেক ইন্সপায়ার করতো আর কি আমার ফ্রেন্ডদের মধ্যে যারা এক টাইমে সাপোর্ট করতো না কিন্তু আমার পরিশ্রম দেখে আমাকে সাপোর্ট করা শুরু করেছিল। সো গাইস তোমরা তো টিপলার ভাইয়ের মুখ থেকেই কিন্তু কথাগুলো শুনে নিলে, এখন হচ্ছে গাইস তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকো প্লিজ ইয়ার অবশ্যই একটা লাইক করবে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। তো গাইস দেখো টিপলার ভাই মান্থলি কত টাকা ইনকাম করে তা জানার জন্য অবশ্যই তোমরা সোশ্যাল মিডিয়ায় চলে আসবে, তো সোশ্যাল মিডিয়ায় চলে আসার পর দেখো টিপলার ভাই এখানে লেখে সার্চ দিলে তোমরা এখানে টিপলার ভাইয়ের চ্যানেলটা পেয়ে যাবে। তো গাইস দেখো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিই টিপলার ভাই মান্থলি কত টাকা ইনকাম করে, তিনি তো তোমাদেরকে নিজে কোনো সময় বলবে না ইউটিউবের ইনকাম কত হয়, তো গাইস দেখো তোমাদেরকে আমি বলে দিতেছি ইউটিউবের ইনকাম তার কত হয়। তো গাইস দেখো টিপলার ভাই মান্থলি মানে হচ্ছে প্রত্যেক মাসে তিনি ইনকাম করেন $7,000 থেকে $125,000 পর্যন্ত। তো গাইস দেখো $125,000 পর্যন্ত তার ইনকাম হয় প্রত্যেক মাসে, তো তোমরা সর্বনিম্নে মনে করো $7,000, তো গাইস দেখো $7,000 কিন্তু তার ইনকাম হয় না আরও বেশি হয়, তো গাইস অবশ্যই কিন্তু তার ইনকাম সম্ভবত তোমরা অবশ্যই ইউটিউবের মধ্যে তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে না তার ইনকাম কীভাবে হয়। তো গাইস তোমরা তো দেখে নিলে টিপলার ভাই কত টাকা ইনকাম করেন এবং টিপলার ভাই সম্পর্কে। তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই, যারা চ্যানেলে নতুন এসেছো প্লিজ প্লিজ অবশ্যই একটা লাইক করবে ও অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও।